যে শিক্ষাটা আমাদের প্রকৃত শিক্ষা আমরা যার ফলশ্রুতিতে ইসলামী ছাত্র শিবিরকে আমরা বলছি ইটস এ সেপারেট ইনস্টিটিউশন ইনস্টিটিউশন তোমাকে দুনিয়া পরিচালনার দক্ষতার কথা বলবে পাশাপাশি এই পৃথিবীতে মানুষ হিসেবে তোমাকে কেন আসতে হয়েছে কেন এসেছো এই জীবন বোধটাও ইসলামী ছাত্র শিবির তোমাদেরকে শিখিয়ে দেবে যার ফলে এজ এ খলিফা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটা বলেছেন জাইনুল ফিল আরদি খলিফা I want to say the representative. Allah প্রতিনিধিত্ব করার জন্য আমাদেরকে প্রেরণ করা হয়েছে আমি দুনিয়াতে আসতে এই প্রতিনিধিত্ব করার জন্য সেই প্রতিনিধিত্বের চিন্তা জেহেনের মধ্যে থাকতে হবে প্রথম কথা এইটা দ্বিতীয়ত হচ্ছে আমরা এই স্টেজে ইন্টারমিডিয়েটের ছাত্ররা এখানে বেশি আছে এই সময়টাকে আমরা বলছি দিস ইজ ট্রানজিশনাল পিরিয়ড অফ আওয়ার লাইফ এই সময়ে আপনি যেভাবে ইফোর্ট দিবেন আপনার নেক্সট লাইফটা শিখছে ভাবে তৈরি এখানে কারো হয়তো চিন্তার মধ্যে আছে আমি বিসিএস ক্যাডার হব পুলিশ ক্যাডারে যাব ডাক্তার হব ইঞ্জিনিয়ার হব আইনজীবী হব বিচারপতি হব জুডিশিয়ারিতে যাব অ্যাডমিনিস্ট্রেশনে আমি যাব অথবা আমি হায়ার স্টাডি করতে বিদেশে যাব ইউনিভার্সিটির টিচার হব গবেষক হব সায়েন্টিস্ট হব অথবা আমি রাইটার হব অথবা আমি ফিলোসোফার হব অথবা আমি অ্যানথ্রোপোলজিস্ট হব সাইক্রেটিক হব আমি যেই জিনিসগুলো আমাদের সামনে তো থাউজেন্ডস থাউজেন্ডস অফ সেক্টর আছে সেক্টরে তো কোনো অভাব নাই গোয়েন্দা বিভাগে আমি চাকরি করতে চাই এনএসআইতে আমি জয়েন করতে চাই আমি সেনাবাহিনীতে জয়েন করতে চাই সেনাবাহিনীতে জয়েন করার জন্য ইন্টারমিডিয়েট পাশের পরেই হচ্ছে ইন্টারমিডিয়েট পাশ করার পরে নির্দিষ্ট একটা এজ এর পরে আইএসএসবি পরীক্ষা আপনাকে দিতে হবে সাইন্স